ভিউয়ার্স আসসালামু আলাইকুম। হাইস্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা প্রায় একই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। সেগুলো হলো সামটাইমস, সামটাইম, সাম টাইম। আমরা প্রায় সময় এইসব ওয়ার্ড নিয়ে কনফিউশনে পড়ি। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সেই কনফিউশন দূর করব। প্রথমেই সামটাইমস। সামটাইমস এর অর্থ হচ্ছে মাঝে মাঝে। পার্টস অফ স্পিচের মধ্যে এটি অ্যাডভার্বের কাজ করে। ফর এক্সাম্পল, সামটাইমস ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগস। মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হয়। আরেকটি এক্সাম্পল আমরা খেয়াল করি, সামটাইমস হি অ্যাক্টস লাইক এ বেবি। মাঝে মাঝে সে একজন শিশুর মতো আচরণ করে। এরপর আমরা শিখব সামটাইম সম্পর্কে। সামটাইম এর বাংলা অর্থ হল অতীত বা ভবিষ্যতের কোনো একদিন বা কোনো এক সময়। যেমন রাহুল শুড ডু দ্য ওয়ার্ক সামটাইম। রাহুলের এই কাজটি যে কোনো সময় করা উচিত। আরেকটি উদাহরণ দেখি আমরা, আই শেল গিভ ইউ সাম বুকস সামটাইম ইন দ্য নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে কোনো এক সময় তোমাকে কিছু বই দিব। এরপর আমরা শিখব সামটাইম। এখানে সাম আলাদা এবং টাইম আলাদা, এর অর্থ হল কিছু সময়। যেমন আই সেট বিসাইড হিম ফর সামটাইম। আমি তার পাশে কিছুক্ষণের জন্য বা কিছু সময় বসেছিলাম।